একদিকে চোপড়ায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, তখনই অন্যদিকে পূর্ণিয়ায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কৃষকদের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধী। দুটি ছবি একই সঙ্গে আপনাদের সামনে। लेकिन जो नई न्याय की बात कर रहे हैं, युवा का न्याय, किसान भाई बहन आप सबका बहुत धन्यवाद। और जैसा कि हमारे नेता राहुल जी ने कहा है कि जो आपने मुद्दा उठाया है एमएसपी का, आपका जो भूमि अधिग्रहण हुआ है और उसका कोई इस्तेमाल नहीं हो रहा है उसका, और आई और बाढ़ पीड़ितों को मुआवजा देने का कानून लेकर के आई है, लेकिन जो नई न्याय की बात कर रहे हैं, युवा का न्याय। राहुल गांधी भारत जोड़ो न्याय यात्रार पर उत्तर दिनाजपुरे शुद्ध प्रशासनिक सभा नय, आज গোয়ালপুকুর, ইসলামপুর ও রায়গঞ্জ তিন তিনটি জায়গায় এক কিলোমিটার করে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে চোপড়ায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। আজ কর্মসূচি রয়েছে তার, আপনারা জানেন যে পাঁচ দিনে সাতটি জেলায় তার সফর রয়েছে। সোমবার থেকে তার এই কর্মসূচি শুরু হয়েছে, কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে তার, এবং পরপর পাঁচ দিনে সাতটি জেলায় তার এই কর্মসূচি রয়েছে। একাধিক কর্মসূচি রয়েছে, সেখানে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার কথা বালুরঘাটেও আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানে রাত্রিবাসের পর কাল মালদা হয়ে মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাসের পর বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার পর উত্তর দিনাজপুরে শুধু প্রশাসনিক সভা নয়, আজ গোয়ালপুকুর, ইসলামপুর ও রায়গঞ্জ তিন তিনটি জায়গায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি শিবাশিসের কাছে চলে যাব। শিবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ায় পৌঁছলেন। একদমই সুকর্ণা, চোপড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া থানার পাশে যে মাঠ রয়েছে সেখানে তার অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে কপ্টারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি পদযাত্রা শুরু করছেন, প্রায় দেড় কিলোমিটার মতো পথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন হেঁটে, এবং চোপড়া থেকে ইসলামপুরের দিকে তিনি এগিয়ে যাবেন। দেড় কিলোমিটার পদযাত্রার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে ইসলামপুরের দিকে রওনা হওয়ার কথা। ইসলামপুরে আবার শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রাহুল গান্ধী পৌঁছে গেছেন পূর্ণিয়ায়, সেই ছবি আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন। যখন চোপড়ায় একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পূর্ণিয়াতে।